মানুষ কখন বেশি হতাশ হয়ে পড়ে জানেন? যখন তার আর্থিক সংকট দেখা দেয়। আপনার যখন টাকা না থাকবে, হতাশা, দুশ্চিন্তা, টেনশন আপনাকে বেশি করে চেপে ধরবে। টাকা মানুষকে সুখ শান্তি এনে দিতে পারে না, এ কথাটি হয়তো পুরোপুরি সত্যি নয়, কিন্তু মানুষের 99% সমস্যার সমাধান টাকা দিয়ে করা সম্ভব। টাকা থাকলে বোকাও জ্ঞানী হয়ে যায়, আর টাকা না থাকলে জ্ঞানীও বোকা হয়ে যায়। হতাশা, পারিবারিক অশান্তি আজও আপনার পিছু ছাড়ছে না, কেন জানেন? কারণ আপনার লো ইনকাম। হ্যাঁ, এই আর্থিক সমস্যার কারণেই আপনার পরিবারে এত অশান্তি এবং আপনার রিলেটিভ বা আত্মীয় স্বজনের সাথে মুখ মালিন্যতা। তো এইসবের সব কিছুর একটাই সমাধান, সেটা হচ্ছে আপনার ইনকাম সোর্স বৃদ্ধি করা। আর আপনার ইনকাম সোর্স বৃদ্ধি করতে হলে অবশ্যই আপনাকে নিজেকে আরও গ্রো আপ করতে হবে, নিজের স্কিল বা দক্ষতা বাড়াতে হবে। আপনি যেই কাজটাই করছেন না কেন, সেটাতে সর্বোচ্চ সেরাটা দেওয়ার চেষ্টা করুন, আর প্রতিটা সময়কে কাজে লাগান। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো আপনার ভিতরে ডিসিপ্লিন বা শৃঙ্খলা নিয়ে আসা। কারণ আপনার ভিতরে শৃঙ্খলা বা ডিসিপ্লিন না থাকলে আপনি জীবনে কখনো সাকসেসফুল হতে পারবেন না, কোনো কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। তো সময়ের কাজ সময় করুন, নির্দিষ্ট সময় ঘুমিয়ে পড়ুন, আজে বাজে খাবার না খেয়ে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার চেষ্টা করুন। আপনার শরীর সুস্থ থাকলেই আপনি আপনার কাজে মনোযোগ দিতে পারবেন, পরিশ্রম করতে পারবেন এবং সুন্দরভাবে পরিকল্পনা করতে পারবেন।